नमस्कार बंधुरा मामे ब्लग्सेर सबाइके स्वागत। तो आज के आबारो तोमादेर सामने हाजिर होयेछि नतुन एकटा रेसिपि निये। तो रेसिपिटा कि चलो तोमादेर देखाई। देखो आमादेर बाड़ीते कत सुंदर सब्जी गाछी धरो होयेछे। एखन मा एगुलो एखन मा एई सर्षे फुलगुलो छिड़े निच्छे। आज के सर्षे फुलेरई बड़ा करे तोमादेर देखाबो। आर देखो मा छिड़छे कि करे, मा देखिये दाओ। ए देखो एरकम करे किन्तु छिड़बे। আর এই যে এই সর্ষে ফুলের তো এই যে এখান থেকে এই যে ছিড়ে দিলাম। আর এটা যদি এই যে যে এই পরিমাণের এই ডাটি মাটি থাকে না, এই যে এগুলো যদি থাকে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো সাবধান। মা এখন একে একে এই ফুলগুলো তুলে নিচ্ছে। আর বাইরের ওয়েদারটাও দেখো, মেঘলা মেঘলা ব্যাপার। আর শীতের দিনে বৃষ্টি কেমন লাগে দেখো, সব কিছুতে জল জল। আর দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা ঘর ছিল, ঘরটা না গেছে বার পুড়ে গেছে। গেছে বার না, দু বছর হয়েছে, আগুন লেগে পুড়ে গেছে। কারেন্টের থেকে আগুন লেগে পুড়ে গেছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। বাবারে বাবা, কত কিছু ছিল এই ঘরে। আমাদের সমস্ত, এই শীতের দিনে হয়েছিল তো, আমাদের সমস্ত কাঁথা কাপড় সব পুড়ে গেছিল, কিছুই আর ছিল না। সেই জন্য এই জায়গাটা এরকমই খালি আছে। দেখো প্লাস্টার টিলাস্টারও করা ছিল। আর দেখো আমাদের এই লঙ্কা গাছটা কেমন হয়ে গেছে, মরা মরা অবস্থা হয়ে গেছে। এটাই তাও আছে। মায়ের ফুলগুলো তোলা হয়ে গেছে, এই দেখো। এখন এগুলোরই রেসিপি গিয়ে করে নিই। তো তোমরা না টেনে পুরোটা কিন্তু দেখো, নয়তো কিন্তু মিস করে যাবে। এমনি আমি বলি না পুরোটুকু দেখতে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই আমার মা কি করে সেটা কিন্তু দেখো। খালি তোমরা বলবে কি, ও এগুলোর বড়া তো আমরাও পারি, কিন্তু করার একটা প্রসেস তো এক একজন এক একটা। তো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, চলো। দেখো মা আর একটা জিনিস নিতে ভুলেই গেছিল, কি বলো তো? এই ধনে পাতা গাছ আমাদের বাড়িতেই হয়েছে, এগুলো এখন মা তুলে নিচ্ছে। দেখো মায়ের তোলা হয়ে গেছে। মা দেখাও এদিকে ঘোরো, ওই দেখো হয়ে গেছে কিন্তু তোলা। এখন এগুলোকে ধুয়ে নেব। কোনগুলো ধুয়ে নেবে মা? সবগুলোই ধুবো। আচ্ছা ধনেপাতাগুলো, আচ্ছা চলো তাহলে ধুয়ে নাও। ধোয়ার জন্য এই যে চলে এসছে কলপাড়ে। মায়ের এগুলো ধোয়া হয়ে গেছে। মা দেখো এই ধনে পাতাটাকে ঝুরি ঝুরি করে কেটে নেবে। মায়ের ধনে পাতা কাটা হয়ে গেছে কিন্তু। আর দেখো মা নিয়ে নিয়েছে লঙ্কা, লঙ্কাটাকে কিন্তু মা ধুয়ে এই দেখো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছে। মায়ের লঙ্কা কুচনো হয়ে গেছে। মা এখন এতে দিয়ে দিচ্ছে নুন, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি। এখন এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দেখো এইভাবে করে নিয়ে এখন এতে অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। এত
তো এরকম করে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো আমাদের নুনে হয়নি তো আর একটু আমরা দিয়ে দিচ্ছি, সেই জন্য তোমরা একটু চেখে দেখে নিও, হ্যাঁ তোমাদের নুন ঠিকঠাক আছে কিনা। মায়ের এটা মাখানো হয়ে গেছে, এখন মা উনুনটা ধরিয়ে নেবে। মা এখন কড়াইতে দিয়ে দিচ্ছে তেল, আমরা দিচ্ছি সর্ষের তেল, তোমরা চাইলে কেউ সাদা তেলও ইউজ করতে পারো। দেখো মা নিয়ে নিয়েছে এরকম একটা চামচ, চামচ দিয়েই এক একে তেলে ছাড়বে, ভালো হয়। দেখো আর এই বড়াটা ভাজতে গেলে কিন্তু আস্তে আস্তে জালটা দিতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে জাল দিয়ে এই বড়াটা বানাবে। আমাদের বড়াটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন একে একে এইভাবেই সব বড়াগুলোকে করে নেব। আর একটা কথা, তোমরা অনেকেই খেয়েছো এই বড়া, খেয়ে মানে বলবে যে এই বড়াটা যতই হোক কত টেস্টি না, আর তেতো তেতো লাগে, কোনো দিনও তোমাদের তেতো তেতো লাগবে না। তোমরা যদি এই যে এরকম এই ডালটা পুরো দিয়ে দাও না, তাহলে তোমাদের তেতো হবেই গ্যারান্টি। আর তোমরা যদি এইটা এই যে ফুলের এই যে এখান থেকে যেমন করে নাও, এই দেখো আমি নিয়ে নিয়েছি, তো এইভাবে এরকম করে নিয়ে বড়াটা করলে কিন্তু তোমাদের তেতো হবে না, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি। ঠিক আছে, তো এইভাবেই করো। আর এই দেখো একে একে এভাবেই উল্টে নিচ্ছে মা, নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছে। দেখো মা ওই দিক দিয়ে ভাজছে আর আমি খাচ্ছি, আর বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে জানো, এই দেখো খেয়ে দেখাচ্ছি, বিশালই হয়েছে। তো বন্ধুরা আমার মা যেভাবে করলো তোমরা ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরও কিন্তু ভালো হবে, এতটাই টেস্টি হবে। ঠিক আছে, খুব মজা হয়েছে মা, খুব ভালো হয়েছে। মায়ের বড়া ভাজাটা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেবে। দেখো মা এরকম একটা বাটিতে নামিয়ে নিয়েছে আর দিয়ে নিয়েছে কাগজ, এই বড়ার গায়ে যা তেল থাকবে এই কাগজে সেটা খেয়ে নেবে, যেটা আমি সবসময় বলে থাকি। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে আমাদের এই রেসিপিটা। ঠিক আছে, তোমরা আমার মা যেভাবে করলো তোমরা ঠিক সেভাবেই করো, আশা করি তোমাদেরও ভালো হবে। আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশের বেলটাও বাজিয়ে দিও। তাহলে বন্ধুরা টাটা, আজকের মতো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।